আবদ্ধ করছে কৃষি বিভাগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। পঞ্চগড়ে গরুর লাম্পি চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চর্মরোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে গ্রামে। সঠিক সময়ে চিকিৎসা না হওয়ায় আক্রান্ত গরু মারা যাচ্ছে। খামারিরা জানান, সীমান্ত উপজেলা তেঁতুলিয়ায় এ রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তীর্ণইহাট ইউনিয়নের কয়েকটি গ্রামে মাসখানেক আগে গরুর চর্মরোগ দেখা দেয়। ক্রমশ তা এক গরু থেকে ছড়িয়ে পড়ে আরেক গরুতে। পাশের উপজেলা বাংলা বান্ধাতেও লাম্পি রোগে আক্রান্ত হচ্ছে গরু। বসন্তের মতো গুটি ওঠে গরুর শরীরে। জ্বর ও প্রচণ্ড ব্যথায় খাবার খাওয়া ছেড়ে দেয় গরু। এ সময় অনেকে আক্রান্ত গরুকে সুস্থ গরু থেকে আলাদা রাখেন। যে ঠ্যাং ফুলে যায়, তারপরে ফাটে যায় ঠ্যাংগুলা, রস পড়ে, তার মধ্যে ওই যে মাথা ফুলে যায়, কান ফুলে যায়, এগুলা সমস্যা। পশু চিকিৎসকদের পরামর্শ নিয়ে গরুকে চিকিৎসা করাচ্ছেন অনেক খামারি। তবে চিকিৎসা করাতে প্রাণী সম্পদ অফিসের চিকিৎসকদের বড় অঙ্কের অর্থ দিতে হয় বলে অভিযোগ তাদের। ঠ্যাং ফুলে আনি খালি শরীর ব্যথা, কী দিয়ে হয়েছে গরু? আর একটা ডাক্তার কাছে, হাসপাতাল বড় ডাক্তারের কাছে লিজবা, কাছে ওইখানে ফ্রি আনলো, ওদেরকে টাকা দিতে হয়, দিয়ে গরু ট্রিটমেন্ট করতে হয়। তারপর গরু কিন্তু ভালো হয় না, গরু কিন্তু মারা যায়, মারা যায়। সপ্তাহে একদিন আসে না, ফোন দিলে আসে, নাহলে আসে না। গোয়ালঘরের পরিচ্ছন্নতার অভাবেই মূলত গরুর এই চর্মরোগ দেখা দেয় বলছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। দুঃখজনক, এক ফাঁস খুবই কম আসে, দুইটা বা একটা আসে পার ডে। কিন্তু লোকাল ট্রিটমেন্ট করে যেগুলো একেবারেই সিরিয়াস অবস্থায়, আপনি হয়তো দেখছেন ফিল্ডে, এগুলো আসে তৃতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে এবং চতুর্থ জেনারেশনের ফোর জেনারেশন মেডিসিন ইউজ করার পর। এক্ষেত্রে আমরা সমস্যায় পড়ার কারণে যে ট্রিটমেন্ট দিতে হচ্ছে অ্যান্টিস্টামিন বা থাকার কারণেও কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে বাধ্য হচ্ছে আমরা, প্লাস ফুলিট অর্থাৎ স্যালাইন দিতে হচ্ছে। গরুর চর্মরোগ দেখা দেওয়ার সাথে সাথে দেরি না করে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরুর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদে এবার বিরতি, এবং বিরতির পর যা থাকছে, ধামরাইয়ে সরিষার ভালো ফলন, কৃষককে প্রণোদনা সহায়তা দিয়ে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। সাভার থেকে জাকির হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ঢাকার অদূরে ধামরাইয়ের বেলে দোয়াশ মাটি বরাবরই কৃষি সমৃদ্ধ। এ উপজেলায় এবার সরিষা চাষ সব রেকর্ড ছাড়িয়েছে। এর মধ্যে বেশিরভাগই উচ্চ ফলনশীল জাতের। বিভিন্ন প্রান্তরে মাঠে মাঠে সরিষা বোনায় ব্যস্ত রয়েছেন চাষি। প্রতি বিঘা জমিতে 5 থেকে 6 মণ সরিষা উৎপাদনের আশা করছেন তারা। তখন দানা ছিল, আর সরিষা বুনুম, সরিষা বাদাম বুনুম, ধান চাষ করা হলো, চাষ দেওয়া হলো, সরিষা জমিতে সরিষা সার দিয়া সরিষা মাগি সরিষা বোনা হবে। উপজেলা কৃষি অফিস জানায়, উৎপাদিত সরিষা এ অঞ্চলের চাহিদা মিটিয়ে অন্যান্য জেলাতেও বিক্রি করা সম্ভব হবে। আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাদের স্বল্প দিনের যে সমস্ত সরিষাগুলো আছে, অর্থাৎ বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 17, এই জাতের জাতের চাষগুলো আমরা করতে বলতেছি, বিনা সরিষা চাষ, এরকম আধুনিক জাত যেগুলো আছে তারা, কারণ এই সমস্ত এলাকার কৃষকরা 27 করতো মাগি সরিষা, যেটা সেটার ফলন অনেক কম প্রায়, মানে এখন যে বাড়ি সরিষা 14 সহ 14, 17, বিনা সরিষা 9, 4, এগুলার ফলন হচ্ছে প্রায় ওটার চেয়ে দ্বিগুণ। সেই জন্য এই সমস্ত সময়ে প্রায় কাছাকাছি লাগে, এই সমস্ত বিষয়টা আমরা উদ্বুদ্ধ করতে, যাতে আপনার আধুনিক জাতের সরিষা চাষের বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতেছি। এ পর্যন্ত 6,500 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পঞ্চগড়ে গরুর লাম্পি নামক চর্মরোগের প্রাদুর্ভাব, সঠিক সময়ে চিকিৎসা দিতে পারছেন না খামারিরা।
এবং ধামরায় সরিষার ভালো ফলন কৃষককে প্রণোদনা সহায়তা দিয়ে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ সবাইকে। চার হাজার ২২৬ কোটি টাকা ব্যয় সংবলিত ৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এগনেক।